শেখ কামালের আদর্শ ছড়িয়ে যাক নতুন প্রজন্মের কাছে বললেন ইউএনও হাসান মারুফ ময়মনসিংহ থেকে আমাদের প্রতিনিধি মাসুদ আলম ভুইয়ার পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে রবিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা সহিত ক্যাপ্টেন শেখ কামালের জীবনী আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ প্রধান অতিথির বক্তব্যে রিপোর্টার বাংলা টিভিকে বলেন বীর মুক্তিযোদ্ধা সহিত ক্যাপ্টেন শেখ কামাল ক্রীড়াঙ্গনের এক অগ্র সৈনিক ছিলেন তার জীবন থেকে আমরা শৃঙ্খলা ভ্রাতৃত্ববোধ সৌহার্দ্যবোধ ইত্যাদি শিক্ষা পাই ফুটবল খেলার সঙ্গে শৃঙ্খলা শব্দটি অনেক বেশি জড়িত ছাত্রছাত্রীদের মেধার বিকাশেও শৃঙ্খলাবোধ শব্দটি অনেক গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের শিক্ষার্থীরা সফলতার সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে যা আমাদের জন্য গৌরবের এ সময় উপস্থিত ছিলেন লেখক সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ আলোচনা শেষে প্রধান অতিথি তার বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর তিহাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণ করেন সরকারি আর কে উচ্চ বিদ্যালয় বনাম নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত এ খেলায় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় এক শূন্য গোলে আরকে কে উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে